চাশাল এম সিনি সেভেন্টিন নং ওয়ার্ড আমসাইনি জঞ্জাল রকন বেড়াই নাইখা এম সিনি মেয়র দীপক মজুমদার বেড়াই নাইমানি জরা অলগীয় তংখা কর্পোরেটর শিখা ব্যানার্জি নবী কবিন অজমা রক বিজিত খাইমানী ইয়াগলো ককটমা থাই রকবাই ককসানী থাঙ্গী এম সিনি মেয়র দীপক মজুমদার সাকা বিজয় কুমার আমসায় নজাকাই তৈনি বিয়ালনি বাকে ফাইনাই এপ্রিল তালনি বিশিঙ্গ নজাকাই তৈ কাহামনি সেবসা রাজাকাই হই তৈ ওয়া তৈ জরও তৈল মে তৈখে ড্রেন রক নব সাবসতরা খাইজাকাই হই আগরতলা পৌর নিগমের 17 নম্বর অন্তর্গত কিছু এলাকা আমরা পরিদর্শনে বেরিয়েছি। 17 নম্বর বিধানসভার অন্তর্ভুক্ত জায়গা, মূলত এই এলাকার কিছু জায়গা পানীয় জলের সংকট আছে এখনও, সেটা নিরসনের জন্য আমাদের রাজ্য সরকার, জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম আগরতলা বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি 17 নম্বর ওয়ার্ডে যে জলের যে ক্রাইসিস পানীয় জলের সেটা মেটানোর জন্য আমরা কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে আজকে যে প্যাকেজ আইএপিটা আমরা পরিবেশন করলাম, আমার বিশ্বাস কাজের যে অগ্রগতি আগামী এপ্রিল মাসে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তাতে আমাদের এলাকায় যতগুলি জলের কানেকশন আবেদন করা হয়েছিল, আমাদের 125-130 জন, তারা যেমন জলের নতুন কানেকশন পাবেন, পাশাপাশি এখানে যে জলের যে ক্রাইসিস বা রোধ ছিল না সেগুলি কিন্তু বিশুদ্ধ পানীয় জল আমাদের প্রতিটি পরিবারকে, শুধু 17 নম্বর ওয়ার্ড নয়, এটা 18-19 অনেকটাই জায়গা কভার করা হবে। আমার যখন এটা চালু হবে এখানে বিশুদ্ধ পানীয় জল সবাই পাবেন। এই এলাকার জলে যে ক্রাইসিসটা সেটা একদম পার্মানেন্টলি সলভ হবে। আর দ্বিতীয়ত বিভিন্ন রাস্তা ড্রেনের এডুকেশন ব্যবস্থা কিছু প্রয়োজন আছে, এখানে বৃষ্টলে এই জায়গাটা কিছুটা জল জমে থাকে, সেই কারণে আমাদের দোকান চৌমনির থেকে যে অফিসার স্পটালিন যে ড্রেনটা দীর্ঘদিন ধরে কিছু কিছু বেদখল করা থাকাতে ড্রেনগুলি নিয়মিত পরিষ্কার করা যাচ্ছে না, এবং এটার জন্য আমরা একটা প্রজেক্টের মধ্যে ঢুকিয়েছি, প্রায় 1.5 কোটি টাকা খরচা করে ড্রেনটা করা হবে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ডিমোনিস্ট্রেশন করে সাময়িকভাবে এই ড্রেনটা মাটি কেটে যাতে এবার বর্ষায় জলটা পেছন থেকে পাশ করা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাকে আমরা আর বিভিন্ন এলাকার এই 17 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, তো যে সকল সৎসঙ্গ আশ্রমের পাশে একটা রাস্তা ওনাদের অনেকদিনই এই আশ্রমের থেকে দাবি ছিল, তো সেগুলিকে আমরা দেখেছি এবং আমরা বলেছি যে এর মধ্যে কাজ করা শুরু করবো। তো এই 17 নম্বর ওয়ার্ডে এমনিতেই অনেকগুলি কাজ হয়েছে, আমি দেখেছি 2 বছরে প্রচুর কাজ হয়েছে, অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সঙ্গে এই ওয়ার্ডের অনেক উন্নয়ন হয়েছে। বিভিন্ন রাস্তা ড্রেন যেগুলি 40-25 বছর করা হয়নি বা করেনি সেগুলি আগরতলা পৌর নিগম এবং আমাদের কর্পোরেটর শিখা ব্যানার্জি বলবো ওনার বিশেষ উদ্যোগ, আমাদের যারা এখানে ওয়ার্ড সেক্রেটারি আমার কমিটির প্রেসিডেন্ট আছেন, এখানে আমাদের গৌতম ঘোষ সহ যারা যারা আছেন সবসময় নিয়মিত ওই ওয়ার্ডের সঙ্গে যোগাযোগ রাখেন। আজকে আমাদের মিউনিসিপ্যাল কমিশনার এই সেন্ট্রাল জোনে এসছেন, আমাদের সুপার ইঞ্জিনিয়ার যেও আছেন, আমাদের বিভিন্ন আধিকারিকরা আছেন, সার্বিকভাবে এই এলাকার লোকজনদের নিয়ে আমাদের কর্পোরেটের সঙ্গে আমরা এই এলাকা পরিদর্শনে বেরিয়েছি। আমরা আস্তে আস্তে আগরতলা শহরকে সুন্দর করা, যানজটমুক্ত করা, পরিবেশ দূষণমুক্ত করা এবং সুন্দর আগরতলা তৈরির ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। আমার মনে হয় যে আমরা এই কাজগুলি এর মধ্যে শেষ করতে পারব। কিছু কিছু বহুতল নির্মাণ হচ্ছে শহর জুড়ে, যেগুলি আইনকে বিদ্যাঙ্গুষ্ট দেখিয়ে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এ ব্যাপারে ওদের প্রতি কী আত্মা রাখবে? আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমরা সবচেয়ে বেশি এটা জোর দিয়েছি বেআইনি যারা কনস্ট্রাকশন করছেন তাদের ওই আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। সেই উদ্দেশ্যে অনেকগুলি আমরা অ্যাকশান নিয়েছি, আমাদের দপ্তর থেকে আমাদের পৌর নিগমের আধিকারিকরা দেখেছেন, ভিজিট করেছেন, তাদের রিপোর্ট অনুযায়ী কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে আগামী দিন এই ধরনের রুলস যাতে মেনে কাজ করে বা যারা রুলস ভঙ্গ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা দেখবো আমরা এখানে দেখেছি একটা বিল্ডিং আমার আজকে নিজের চোখে পড়েছে, যেটা নিয়ম আমার আর মানে এমনি আপত্তিতে মনে হচ্ছে যে এটা যে নিয়ম অনুযায়ী করা উচিত সেটা তারা করেনি। সেক্ষেত্রে আমি আধিকারিকদের অনুরোধ করেছি এবং বলা হয়েছে তাদের বিরুদ্ধে দেখা এবং অ্যাকশান নেওয়া। সেভাবে আগরতলা শহরে বিভিন্নভাবে আগে থেকে চলছিল এই ব্যাড প্র্যাকটিস, আমাদের সরকার আসার পর আমরা পৌর নিগম গঠন করার পর এদের উপর বেশি জোর দিয়েছি যাতে আইনগতভাবে সবাই কনস্ট্রাকশনে করেন, যেভাবে প্ল্যান পাস হয় অ্যাজ পার ড্রয়িং এর ডিজাইন এগুলোর সঙ্গে মেনটেন করা হয়, অধিকাংশই করেন না। তো যাই হোক, আগে হয়তো এতটা ভিজিলেন্স ছিল না, তো আমাদের এখন সিদ্ধান্ত হচ্ছে আমাদের অফিসের আধিকারিক ইঞ্জিনিয়ার তারা দেখছেন, আমরাও সিদ্ধান্ত নিচ্ছি কঠোরভাবে যাতে আগামী দিন এই ধরনের বেআইনি বাড়ি আগরতলা শহরে কোথাও, এটা ব্যক্তিগত হোক আর ফ্ল্যাট হোক কিংবা সরকারি ওই নার্সিংহোম হোক হোটেল হোক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজাখরাগুলি নিশিমি প্রণব নিকক থুম চিনি খরাং।